হ্যালো হাই দেখো দেখা যাচ্ছে কিনা বলো তোমাদের একটা সিসান নিয়ে একটু চা খেয়ে নিলাম আর কিছুই না ওই চা খেতে যেটুকু সময় লাগে দেখো দেখা যাচ্ছে কিনা তুই বলবে আমাকে অডি ভিডিও ক্লিয়ার বলছো সমীরন ওয়েলকাম সৌভিক পুষ্পিতা ঈশা আশিস তপাই পার্থ সম্পদ মামো নিশা পুরো ক্লিয়ার ঝকঝকে আজকে আমাদের আটত্রিশতম পর্ব আমাদের আজকে এই টপ ফাইভ যে সেশন চলছে তার আজকে আমাদের আটত্রিশতম পর্ব টপ ফাইভ সেশন কি বেসিক্যালি আমাদের কাছে যে প্রচুর কোয়েশ্চান আছে সেখান থেকে পাঁচটা করে কোয়েশ্চান বাছাই করা কোয়েশ্চেনে এখানের সেশন তৈরি হয়েছে এখানে ভালো কোয়েশ্চেন সহজ কোয়েশ্চেন কঠিন কোয়েশ্চেন পরীক্ষায় আসে যে এসে যাওয়া কোয়েশ্চেন বা আগামী দিনে পরীক্ষা আসতে পারে এমন সমস্ত কোয়েশ্চেন কিন্তু করানো হচ্ছে ছোট ছোট সেশন তোমরা এগুলো কিন্তু বারবার রেকর্ড দেখতে পারবে আমরা অভিষেক স্যার চলো শুরু করি আগের সাড়ে তিরিশটা ক্লাস পেতে চাও তবে টপ কোয়েশ্চেন অন ম্যাথ এই নামে একটা ফোল্ডার আছে এই চ্যানেলে টপ কোয়েশ্চেন অন ম্যাথ সেখানে গিয়ে তুমি কিন্তু আগের ক্লাসগুলো পেয়ে যেতে পারো রেগুলার ক্লাস করো অনেক ভালো হবে এটা আমাদের আগের ক্লাসের হোমওয়ার্ক ছিল আমরা দেখিনি আজকের এই সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে এগুলো কিন্তু সবই দশ থেকে বারো মিনিটের ক্লাস হয়

আচ্ছা দেখো এর মধ্যে টোটাল পরিমাণটা কত আছে বলো তো দুই আর একে যোগ করলে কত হয় বলবো স্যার তিন তাহলে এর মধ্যে মোট পরিমাণটা তিন বি এর মধ্যে মোট পরিমাণটা পাঁচ সি এর মধ্যে মোট পরিমাণটা পাঁচ আগে তিন থেকে সমান করো তাহলে তিন পাঁচ আর পাঁচকে কে সমান করা মানে পনেরো বানানো তাহলে প্রথমটাকে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ এক কে পাঁচ পাঁচ দুগুণি দশ এটাকে তিন দিয়ে গুণ করো তিন দুগুণি ছয় তিন ত্রিক কে নয় এটাকে দুই এটাকেও তিন দিয়ে গুণ করো তিন ত্রিককে নয় তিন দুগুনি ছয় এবার তুমি খেয়াল করে দেখো তিনটে পাত্রেই তিনটে পাত্রেই সিরাপ আর ওয়াটারের মোট পরিমাণটা সমান হয়ে গেছে তারপরটাও পনেরো মানে প্রথমটায় পনেরো লিটার পরেরটাই পনেরো তারপরটায় পনেরো লিটার তা তো বলেনি আমাকে বলছে প্রথমটা হতে হবে এক লিট এক কেজি এক ইউনিট তাহলে এটাকে এক দিয়ে গুণ করো করে বলো ফাইভ ইস টু টেন পরেরটা হতে হবে দুই ইউনিট মানে ডাবল এতে যা আছে তার দ্বিগুণ বিতে আছে ছয় দুগুনি বারো নয় দুগুনি আঠেরো সিতে আছে তিনগুণ তিন নং সাতাশ তিন ছয় আঠেরো তাই তুমি খেয়াল করে দেখো এটা পনেরো আছে এটা তিরিশ এটা পঁয়তাল্লিশ যোগ করে দাও আমরা সিরাপ আর ওয়াটারের টোটাল পরিমাণটা পেয়ে যাবো ফাইনালি উনচল্লিশ আর পাঁচে চুয়াল্লিশ আর এদিকে ছত্রিশ ছেচল্লিশ আমরা বলবো উত্তর সিরাপ আর ওয়াটারের বাইশ ইস্টু তেইশ দেখো তো বুঝলে কিনা সুন্দর কোয়েশ্চেন ভালো কোয়েশ্চেন লাইভ ক্লাসে যারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে একটা করে সঙ্গে সঙ্গে আমায় কমেন্ট করতে করতে যাবে এবং কিন্তু করে নেবে যাও পরবর্তী প্রশ্নে আমরা কি পরবর্তী এগোতে পারি সাহস করে অনলি চা অনলি চা চলো দ্য অফ খুব সুন্দর ম্যাথ খুব সুন্দর ম্যাথ দা অ্যাভারেজ অফ টু নাম্বার এক্স ওয়াই একটা নাম্বার এক্স তাহলে সেকেন্ড নাম্বারটা কত আমাকে বলছে দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার বলছে আমাকে এক্স বলছে আদার নাম্বারটা কত তুমি ধরে নাও আদার নাম্বারটা হবে এ এটাই আমাকে বার করতে হবে তাহলে নাম্বার দুটোর অ্যাভারেজ কত হবে আমরা জানি অ্যাভারেজ মানে যোগফল বাই টু দুটো সংখ্যার অ্যাভারেজ মানে কি যোগফল বাই টু যার মানটা আমাকে বলছে এক্স তাহলে এখান থেকে এগোই আমরা এবার তাহলে এক্স প্লাস এ মানে কত দুই গুণ করে দাও টু এক্স ওয়াই এক্স কে ওপাশে নিয়ে যাও তাহলে মানে হলো এটাই চেয়েছে আমার থেকে সেকেন্ড নাম্বারটা কত ইন্টারেস্টিং কোয়েশ্চেন প্রচুর লোক কিন্তু ভুল করে বলছে পারলাম বলবে সকলে লাইক করেছো মানে কম ছেলে মেয়ে নাকি এই টাইমে ক্লাস নিচ্ছি বলে আসলে এই টাইমে তো ক্লাস নিই না নিশ্চয়ই পরের সবাই রেকর্ড দেবে আর একটা কাজ করা তো এই সময় আমি ক্লাস না নিয়ে এই ক্লাসটা এখনই যেন নিচ্ছি সেটাকে রেকর্ড করে সন্ধ্যেবেলা চালিয়ে দিলে ভালো হতো মনে হয় নাকি পরবর্তী প্রশ্ন আচ্ছা এটা হোমওয়ার্ক থাকবে এটা এখন হবে না এটা আমি পরের সেশনে দেখব কমেন্টে উত্তর করবে চলো বলছে কোনো একটা শপকিপার কোনো একটা জিনিসের শো টাকা বলছে ও ও ধার্য মূল্যটা কত রাখলে ও যেন পঁচিশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ করতে পারে দেখো সোনাই গুড ইভিনিং মনে রাখবে কস্ট প্রাইস থেকে আমরা গেন করে সেলিং প্রাইস পাই আবার মাক প্রাইস থেকে মাক প্রাইস থেকে ডিসকাউন্ট দিয়ে আমরা সেলিং প্রাইস পাই বলো হ্যাঁ কিনা মার্ক প্রাইস থেকে লাইভ ক্লাসে কিছু ভালো লাগে রাত্রে কি প্লাসের পর আজকে যেমন কালকে নিয়েছিলাম তেমন কি একটা সেশন নেব এগারোটা পনেরো থেকে ম্যাটেরিয়াল রেডি আছে আমার কাছে তো মার্ক প্রাইস থেকে ছাড় দিয়ে সেলিং প্রাইসে আসি বা ক্রয় মূল্য থেকে লাভ করে সেলিং প্রাইসে যাই তাহলে আমরা বলতে পারি মার্ক প্রাইসটা এমপি তার উপর পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে নিশ্চয়ই এটা বিক্রয় মূল্য দাঁড়াও সৌভিক আবার দেখো ক্রয় মূল্য দুশো টাকা তার উপর পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ করেছে তো এটাও তো বিক্রয় মূল্য ভাই যে ক্রয় মূল্যের ওপর লাভ করে বিক্রি করি বা মাক প্রাইস কাটাকাটি করবো অঙ্ক আমার শেষ হবে এই একশো একশো কাটো পঁচিশ দিয়ে তিন পঁচিশ দিয়ে আট তিন দিয়ে পঁয়তাল্লিশ তাহলে বলবো পঁয়তাল্লিশ ইন্টু আট তাহলে মাক প্রাইস ইকুয়াল টু পঁয়তাল্লিশ ইন্টু চার করলে হয় একশো আশি মানে তিনশো ষাট তাহলে বলবো ধার্য মূল্য তিনশো টাকা না সৌভিক এখানে টপ ফাইভ হবে আর ওখানে যে ছোট ভিডিও হবে ওগুলো ফুডের জন্য আসছে ফুডের পুরো প্রিভিয়াস ইয়ার আসছে ওখানে এরকম ছোট করে রেগুলার সকালবেলায় ভোরবেলায় নেক্সট বলছে কত টাকা তুমি রাখলে কত টাকা তুমি রাখলে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে তুমি একদিনের সুদ পাবে এক টাকা কোয়েশ্চেন ক্লিয়ার আচ্ছা বলো তো আমাকে একদিনে তুমি যদি একদিনে এক টাকা সুদ পাও তুমি একদিনে যদি এসআইটার মান এক টাকা হয় তাহলে এক বছরে বা তিনশো দিনে এসআই মানটা কি আমরা বলতে পারি তিনশো টাকা দেখো তো বুঝলে কিনা বলো একদিনে যদি সুদের মানটা এক টাকা হয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো টাকা হবে তাহলে আমরা অঙ্কটায় কি কি পেলাম তাহলে আমরা অঙ্কটায় কি কি পেলাম দেখো এই হচ্ছে প্রিন্সিপাল বা আসল টাকা এই হচ্ছে সুদের পরিমাণ আমাকে পাঁচ পার্সেন্ট রেট বলেছে মানে পাঁচ টাকা সুদ এক বছর তাহলে একশো টাকা হলে পাঁচ টাকা সুদ হয় তাহলে কাটাকাটি করলে কুড়ি টাকা আসল হলে এক টাকা সুদ হয় এক বছর অ্যাকচুয়ালি সুদটা বলছে তিনশো পঁয়ষট্টি তাহলে হবে কত সাতশো তিরিশ কে কে বুঝলে কে কে বুঝলে না তুমি চাইলে এভাবে করতেই পারো যে পি ইকুয়াল টু একশো ইন্টু আই বাই আর ইন্টু টি তুমি এই ফর্মুলায় পুট করে করতে পারো এই নিয়মটাও খুব মজার নিয়ম নয় কি বলো না পছন্দ হয়নি আছো তারা ক্লাসটাকে লাইক করে দিও চলো আচ্ছা একটা হোমওয়ার্ক ছিল আগের সেশনে কে কে উত্তর দিয়েছ আগের সেশনটা আমি একটু আগেই নিয়েছি কে কে বলে উত্তর দিয়েছ দেখব নামগুলো খুলছেই না নজন উত্তম শিখ তপাই সিংহ ঈশা আচ্ছা হোমওয়ার্কটা পারো দেখছি সৌভিক তোমার কি মেসেজটা কপি করা আছে সম্পদ সম্পদ হয়নি আদিত্য সুদীপ বিশ্বজিৎ রায় পার্থ মাহান্তি সম্পদ কি হয়েছে তোমার কি মনে হয় সম্পদ হয়েছে কি দেখো আচ্ছা মিনিট হ্যান্ড এক মিনিটে কতটা পথ যায় ছ ডিগ্রি পথ যায় একটু আগেই তো বললাম নাকি এই যে ঘন্টা এই যে ঘড়ি ধরো ধরো তিনটে বাজে ধরো মিনিট হ্যান্ড এখান থেকে এখানে আসবে নব্বই ডিগ্রি আসতে পনেরো মিনিট সময় নেবে না ধরো তিনটে বাজে তখন মিনিট হ্যান্ডটা বারোর ঘরে যখন তিনটে পনেরো তখন এখানে তাহলে তাহলে দেখো পনেরো মিনিটে মিনিট হ্যান্ড পনেরো মিনিটে যায় নব্বই ডিগ্রি তাহলে এক মিনিটে ছ ডিগ্রি যাবে আর সেকেন্ড হ্যান্ড কি করে সেকেন্ড হ্যান্ড এক মিনিটে কিন্তু পুরো পথটাই ঘুরে যায় বলো হ্যাঁ কি না তাহলে সেকেন্ড হ্যান্ড এক মিনিটে তিনশো ষাট ডিগ্রি পথ যায় না ঠিক বলেছিলে ঠিক বলেছিলে ঠিক ঠিক তাহলে আমাকে কি চেয়েছে আমার থেকে বলছে গতিবেগের রেশিও কার কার আমাকে বলছে সেকেন্ড হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে গতিবেকে রেসিও আগে দেখো সেকেন্ড হ্যান্ডের নাম সেকেন্ড হ্যান্ড যখন তিনশো ষাট পদ যাবে মিনিট হ্যান্ড ছয় পদ যাবে প্লাস সিক্সটি টু ওয়ান এটাই উত্তর বলেছিলেন ফাটাফাটি তাই বলছো শৌভিক আরে ফাটাফাটি সুদীপ হ্যাঁ অ্যাপে ক্লাস তো খুব মজার ক্লাস তোমরা রেগুলার অ্যাপে রেগুলার অ্যাপেও ক্লাসে আসো আমার তো আজকে তো সকালে অ্যাপে ক্লাস নিলাম আগামীকাল আমি সন্ধ্যেবেলা আইদার আগামীকাল মানে বুধবার দিন আমি সন্ধ্যেবেলায় অ্যাপে ক্লাস রাখবো নটার সময় একটা নটায় না সাড়ে নটার সময় সাড়ে নটার সময় আমি হয়তো টেস্ট রাখবো মক টেস্ট অথবা তুমি ফ্রাইডেতে ফ্রাইডে স্যাটারডে এই দিনগুলো তুমি সকালবেলায় এগারোটা পনেরো থেকে আমার প্রতিদিনই রবি শুক্র শনি রবি সোম মঙ্গল আমরা সকালবেলা এই সময় ক্লাস পাবে স্পেশাল ক্লাস ঠিক আছে এটা থাকবে হোমওয়ার্ক হোমার টাকার দিলে একটা ছাড় হয় আর না দিয়ে ছত্রিশ আর চার পার্সেন্ট ছাড় দিলে একটা ছাড় দুটো ছাড়ের মধ্যে পার্থক্য চলো আজকে সকালে নেননি তো আজকে স্পেশাল ক্লাস নিয়েছি সকালবেলা কে বললো নিয়ে নি নিয়েছি তো নতুন কেউ হলে ইউটিউবে গিয়ে সার্চ করে নাও অভিষেক স্যার ম্যাথ বলে অভিষেক ম্যাথ বলে আমার প্রচুর ক্লাস ইউটিউবে পেয়ে যাবে যা রেকর্ড ভার্সন তোমাকে দেখতে হতে হবে এখানে চ্যাপ্টার ভিত্তি তুমি একবার সার্চ করো অভিষেক অভিষেক বস প্রফিট অ্যান্ড লস নতুনদের জন্য বলছি আটটা ক্লাসের একটা সেশন আছে তোমরা এগুলো করতে হবে শেষ গো সুযমন ক্লাস দুটো ক্লাস পর নিলাম পাঁচটা থেকে শুরু করেছি তো আটটা ক্লাসের একটা সিরিজ আছে প্রফিট লসে তুমি সেগুলো করতে পারবে এবং আর আশা করি প্রফিট লসের উপর কোনো সমস্যা থাকবে না আরও চারটে ক্লাস আমি করা বলতে এখানে যারা ক্লাস করছো তাদেরকে বলবো আনাকাডেমি লার্নিং অ্যাপ এই অ্যাপটা ইনস্টল করো আমি কিন্তু এই অ্যাপে পেড ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি ক্লাস দুটোই প্রচুর পরিমাণে নিয়ে থাকি তোমরা অ্যাপটা ওপেন করো ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজকে বাংলা করে আমার প্রোফাইল সার্চ করে নাও অভিষেক বসু আমাকে পেয়ে গেলে আমাকে ফলো করে নাও আপকামিং ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া ফ্রি ক্লাসেস তুমি যদি দেখতে হয় তবে অ্যাক্সেস করতে গেলে কোনো রেফারেল কোড চাইলে এই কোডটা ব্যবহার করো আর এই কোডটা ব্যবহার করে কেউ যদি বারোই আগস্টের মধ্যে সাবস্ক্রিপশান নেয় মানে পেড ক্লাসে আসে তবে কিন্তু তুমি ফর্টি কিন্তু ছাড় পাবে ফর্টি পার্সেন্ট কিন্তু তুমি ডিসকাউন্ট পাবে ক্লিয়ার এটা এবং স্টোরে এখন প্রচুর ব্যাচ রয়েছে যেমন লেডি কনস্টেবল থেকে শুরু করে লেডি কনস্টেবল থেকে শুরু করে সিএইচএসএল এম টিএস বিসিএস এর প্র্যাকটিস বিসিএস এর প্র্যাকটিস বা ফুড এস এই সবই স্টোরে তোমরা দেড় থেকে আড়াই হাজারের মধ্যে পেয়ে যাবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে ব্যাংকের জন্য ব্যাচ এসে স্টোরে তো রোববার দিন একটা সময় ক্লাস নেবো এবং এটা আমি আগামীকাল আটটা পঁয়তাল্লিশ থেকে নেওয়ার কথা আছে টপ ফাইভ দেখি চাইলে যে নিতে পারি ভালো দেখো সুস্থ দেখো থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অনেক ভালোবাসা আমার থেকে তোমাদের জন্য সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আমাকে পেয়ে যাবে ফলো করে নিতে পারো একটা মেসেজ ড্রপ করে দেবে মেসেঞ্জারে আর এই এই ভিডিও সেকশনের কমেন্ট সেকশানে গিয়ে আনসারটা কমেন্ট করবেন অঙ্ক না পারলে তবুও লিখবে স্যার পারলাম না ক্লিয়ার চলো ঠাটা